বাড়ির মালিকের মাথা ফাটিয়ে হাত বেঁধে লুট শিলিগুড়িতে। গতকাল মাঝরাতে ইসকন মন্দির রোড সংলগ্ন একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে চন্দন রায় নামক এক ব্যক্তির বাড়িতে ঢোকে তিন দুষ্কৃতী, লক্ষাধিক টাকার সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় এই দুষ্কৃতীরা। পরে খবর দেওয়া হয় পুলিশে এবং পুলিশ সমস্ত বিষয় তদন্ত করে দেখছে।